সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের দেওয়ানি কার্যবিধি উনিশশো এর লেকচার পঁয়ত্রিশ আজকের লেকচারে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ যেটা বলা আছে দেওয়ানি কার্যবিধির আদেশ চল্লিশের মধ্যে আদেশ চল্লিশে বলছে কি অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার তো রিসিভার কে সেটা আগে আমরা প্রথমে বুঝি তারপর দেখবো যে রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ সম্পর্কে তো রিসিভার হলো আদালত কর্তৃক নিয়কৃত স্বার্থবিহীন ব্যক্তি যে বিরোধীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ সংরক্ষণ ভাড়া দেয় বা দায় এবং এই তার স্বার্থ সে হচ্ছে রিসিভার আবার বলি রিসিভার হলো আদালত কর্তৃক নিয়কৃত স্বার্থবিহীন ব্যক্তি যে বিরোধীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ সংরক্ষণ ভাড়া লাভ বা খাজ না আদায় বা দায় পরিশোধ করে থাকে সে হচ্ছে রিসিভার এখন অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার বা রিসিভার নিয়োগ সেটা সম্পর্কে বলা আছে দেওয়ানি কার্যবিধির চল্লিশ আদেশের এক বিধিতে তো আদালত ন্যায়সঙ্গত ও সুবিধাজনক মনে করলে ডিক্রির পূর্বে বা পরে কোনো সম্পত্তির রিসিভার নিয়োগ করতে পারে সম্পত্তির দখল বা তত্ত্বাবধান হতে কোনো ব্যক্তিকে অপসারণ করতে পারে উক্ত রিসিভারের দখলে ব্যবস্থাপনায় রাখতে পারে মোকদ্দমায় আনায়ন ও আত্মপক্ষ সমর্থন সম্পর্কে এবং সম্পত্তি আদায়করণ ব্যবস্থাপনা নিরাপত্তা নিরাপদকরণ সংরক্ষণ এবং উন্নয়নের জন্য খাজনা এবং মুনাফা সংগ্রহ অনুরূপ খাজনা ও মুনাফা প্রয়োগ ও হস্তান্তর এবং দলিল সম্পাদন সম্পর্কে মালিকের নিজের যে রূপ ক্ষমতা আছে ক্ষমতা প্রদান করতে পারে আমি আমার বলি দেওয়ানি কার্যবিধির চল্লিশ আদেশের এক বিধি অনুসারে রিসিভার নিয়োগ করা যায় কিভাবে নিয়োগ করবে কখন করবে কি জন্য করবে সেটা হচ্ছে আদালত ন্যায় সংগত ও সুবিধাজনক মনে করলে ডিক্রির পূর্বে বা পরে কোনো সম্পত্তির রিসিভার নিয়োগ করতে পারে সম্পত্তির দখল বা তত্ত্বাবধান হতে কোনো ব্যক্তিকে অপসারণ করতে পারে উক্ত রিসিভারের দখলে ব্যবস্থাপনায় রাখতে পারে মুকদ্দমা আনায়ন ও আত্মপক্ষ সমর্থন সম্পর্কে এবং সম্পত্তি আদায়করণ ব্যবস্থাপনা নিরাপদকরণ সংরক্ষণ এবং উন্নয়নের জন্য খাজনা এবং মুনাফা সংগ্রহ অনুরূপ খাজনা ও মুনাফা প্রয়োগ ও হস্তান্তর এবং দলিল সম্পাদন সম্পর্কে মালিকের নিজের যেরূপ ক্ষমতা আছে সেরূপ ক্ষমতা উপযুক্ত মনে করে রিসিভার বরাবর সকল ক্ষমতা প্রদান করতে পারে এখন দায়িত্ব চল্লিশ আদেশে বলা আছে যে আদালত কর্তৃক নির্ধারিত জামানত প্রদান করবে রিসিভার আদালত কর্তৃক নির্ধারিত জামানত প্রদান করবে ওই সম্পত্তি থেকে তারপর হচ্ছে কি আদালত কর্তৃক নির্দেশিত মেয়াদ হিসাবে মেয়াদের হিসাব প্রদান করবে আদালত কর্তৃক নির্দেশিত মেয়াদের হিসাব প্রদান করবে সে সম্পত্তির এবং আদালতের নির্দেশ মতো তার নিকট হতে প্রাপ্ত টাকা পরিশোধ করবে ওই প্রপার্টি থেকে আদালতের নির্দেশ মতো তার নিকট হতে প্রাপ্ত টাকা পরিশোধ করবে এবং তার ইচ্ছা মতো খেলাপি বা গুরুতর অবহেলার দরুন সম্পত্তির ক্ষতি সাধিত হলে তার জন্য আদালত তাকে দায়ী করতে পারবে সে যদি অবহেলার কারণে সে বা ইচ্ছাকৃত ভাবে কোনো ক্ষতি সাধন করে তার কাছে যে প্রপার্টিটা হচ্ছে তত্ত্বাবধানে রাখতে দেওয়া হয়েছিল বা রিসিভার হিসেবে তাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল করার পরে সে যদি তার কোন গাফিলতির কারণে প্রপার্টির কোনো ক্ষতি হয় তবে এর জন্য আদালত তাকে দায়ী করতে পারে এখন কথা হচ্ছে সে এতগুলো দায়িত্ব কেন পূরণ করবে এই দায়িত্ব পালন করতে আদালত তাকে অ্যাপয়েন্টমেন্ট করতে এবং তার জন্য সে পেইড এই জন্য সে যদি কোনো গাফিলতি করে তবে তার এই গাফিলতির জন্য সে আদালতের কাছে দায়ী করতে থাকবে এখানে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আহ চল্লিশ আদেশের দুই জন্য পারিশ্রমিক ধার্য করতে পারে আদেশের বিধিতে বলছে কি আদালত একটি সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা রিসিভারের কাজের জন্য পারিশ্রমিক ধার্য করতে পারে এবং চল্লিশ আদেশের পাঁচ বিধিতে বলছে সরকারকে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে আদালত কালেক্টর কে রিসিভার নিয়োগ করতে পারে সরকারকে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে আদালত ওইখানকার লোকাল কালেক্টর কে রিসিভারের জন্য রিসিভারের যে পারিশ্রমিক সেটা হচ্ছে আদালত নির্ধারণ করে দিবে আজকের আলোচনা এতটুকুই আজকের লেকচারটা খুবই ছোট আশা করি আপনারা বুঝতে পারছেন যে চল্লিশ আদেশ অনুযায়ী রিসিভার কি বোঝায় তারপর নিয়োগ কিভাবে করবে কেন করবে উদ্দেশ্যটা কি তারপর কি কি তারপর হচ্ছে দায়িত্ব করা যাবে এবং রিসিভারের পারিশ্রমিক কিভাবে নির্ধারণ করবে এবং আহ সরকারকে রাজস্ব প্রদানকারী কোন বিষয় হলে সেক্ষেত্রে কে রিসিভার হিসেবে নিয়োগ করবে এই ছোট্ট কয়েকটা বিষয় হচ্ছে চল্লিশ সদস্যগুলো আছে ধন্যবাদ সবাইকে